সে বৈকুণ্ঠৰ বাপ সমস্ত আৰু আই মাতৃসকল নমস্কাৰ গ্ৰহণ কৰিব। দুই নংগৰি মাৰি শ্ৰীমন্ত শংকৰদেৱ প্ৰাথমিক শাখাৰ প্ৰযোজন আৰু পৰিচালনাৰে স্বৰ্গীয় বাপৰম পাঠকদেৱৰ সোঁৱৰণি এটি অতি সুন্দৰ মহাভাগৱত পাঠ আৰু অৰ্থ ভাঙনি আপোনাৰ হ'বলৈ আগবঢ়ালোঁ। যদি ভুল হৈ তেন্তে কমেণ্ট বক্সত আপোনাৰ খবৰ মতামত পালে অতি আনন্দিত হ'ম। ধন্যবাদ। কৃষ্ণ শংকর গুরু হরি রাম রাম হরি জয় কৃষ্ণ কৃপা ময় মহেশ্বর যার আজ্ঞা হিরে বহে এ ব্রহ্মা হরিহর মৎস্য কুর্ম আদি অংশ এ অবতার যার ঈশ্বর কৃষ্ণ কুতি এ কুতি নমস্কার। জয় জয় কৃষ্ণ কৃপা ময় মহেশ্বর যার আজ্ঞা হিরে বহে ব্রহ্মা হরিহর অর্থাৎ ব্রহ্মা শিবকে আদি করে দেৱতাবিলাকে যে ভগৱান শ্ৰীকৃষ্ণৰ আজ্ঞাতে নিজ নিজ কৰ্মবিলাক কৰি আছে সেই কথা ব্ৰহ্মা শিৱ বাক্যৰ পৰা জানিব পৰা যায়। ব্ৰহ্মাই কৈছে কৃষ্ণৰেহে আজ্ঞা মই ধৰি আহিৰত নানামতে সজুইতো সমস্ত জগত। ব্ৰহ্মাৰ দৰে স্বয়ং শিৱই কৈছে ইহার প্রমাণ দেখা আম তুবি সরি রুদ হইয়া থাকু বিষ্ণু রেখে আজ্ঞা ধরি। এই আজ্ঞাবাহী শিব ব্রহ্মা আদি ক্ষুদ্র বা অপদেবতা সকলে জীবক মুক্তি দিব নোৱাৰে এই কথা শিৱই নিজেই কৈছে যে মই হুল পানী ব্ৰহ্মা আদি দেৱগণে মোক্ষক দিবাক নপাৰোঁ একোজনে। এইবিলাকে মুক্তি দিব নোৱাৰি আৰু এই অপদেৱতাবিলাকক পুজিলে মুক্তি পোৱাৰ বিপৰীতে পিশাচৰ জন্মহে পাব আৰু কোনো কালে গতি নাপাব আৰু ভগৱন্তই কালৰূপে মেৰিয়াই মেৰিয়াই ধৰি নৰকৰ পৰা উঠিবলৈ নিদিব। তেতিয়াই শ্ৰীকৃষ্ণই কৈছে অৰ্জুনত গীতত ক শিলা হৰিহাস অপদেৱতাক পুজি হুইবে কপিহাস প্ৰেতৰ লগতে ফুৰি বেক পূজা খাই আহু ৰহত জন্মত তাহাৰ গতি নাই
नरकर परताक नेदुथिबाक मई काल रूपे मेराई मेराई मारू ताक। इतिया देखा गोल जे भगवान कृष्ण एकमात्र काल माया अनंत कोटि ब्रह्मांडर अधिकारी तात कोई आरो ए पृथ्वी कोनो श्रेष्ठ देवता नाय ताके कोई कृष्ण रे को देव दुख हारी काल माया दीऊ अधिकारी कृष्ण बिने श्रेष्ठ देव ठीक हेदरे गोविंद 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 राम मुरारी अनंत कोटि ब्रह्मांडर हरि अधिकारी। সেই কারণে ভজনা করিব লগা আৰু সেৱা করিব লগা যোগ্য দেৱতা কৃষ্ণতকৈ অপৰ দেৱতা নাই বুলি ব্ৰহ্মাই কৈছে। এতে কে কৃষ্ণেহে মাত্ৰ সেৱা জগতৰ কৃষ্ণ বিনে ভজনীয় নাহিকে অপৰ। গতিকে কৃষ্ণত শৰণ ল'লেহে জীৱৰ মুক্তি লাভ হয় আৰু পুনৰ সংসাৰলৈ আহিব নালাগে। কৃষ্ণত শৰণ মাত্ৰ মুখ্য লাভ হয় নাহি তাৰ পুনৰ্জন্ম জানিবা নিশ্চয়। যদি কৃষ্ণত শৰণ নলয় তেন্তে তাৰ সকলো কৰ্মই নিৰৰ্থক আৰু শৰণহীনজন পহুৰ জন্ম পাব। অশৰণে হুৱে সৰ্ব কৰ্ম নিৰৰ্থক পহুৰজনিত হিতু জন্ম ধৰি বেক। কৃষ্ণত শৰণ লোৱা ভক্তজনৰ দ্ৰব্য বস্তু কৃষ্ণই গ্ৰহণ কৰে কিন্তু কৃষ্ণ শৰণ লোৱা অভক্তজনে যিমানে দ্ৰব্য নৈবেদ্য আগবঢ়াও কৃষ্ণই তাৰ বস্তু কেতিয়াও গ্ৰহণ নকৰে। তেতিয়া ভগৱান শ্ৰীকৃষ্ণই কৈছে ভকতে সকলে পূজে ফুলে জ্বলে তুষ্ট হওঁ তাক পাই অভকতে যদি নানা দ্ৰব্য দেই তাত মোৰ তুষ্ট নাই মৎস্য কুৰ্ম আদি অংশ অৱতাৰ যাৰ কৃষ্ণৰ কৃষ্ণ কুতি কুতি নমস্কাৰ। মৎস্য কুৰ্ম বা কাছ এইবিলাক ভগৱান কৃষ্ণৰ অংশ অৱতাৰ কৰে।
সেই কারণে কৃষ্ণক ঈশ্বর বলে কোয়া হয় আর সেই ঈশ্বরক সে কোটি কোটি নমস্কার জানাইছে। আর জীববিলাকো ঈশ্বরের কৃষ্ণর হে অংশ, জীববিলাক কৃষ্ণর অংশ হয়েও ঈশ্বরের স্বরূপটো যদি পাহৰি যায়, অর্থাৎ শ্রীকৃষ্ণই সৃষ্টি স্থিতি লয়ের মূল কারণ এই স্বরূপটো পাহৰি নভজিলে জীবই 84 লাখ জনিত জন্ম লৈ যাতনা ভুগিব লাগিব। তেতিয়া শাস্ত্রত কৈছে, কলি যুগে হরি নাম ভারত নরতনু আক বৃথা করা কি কারণে ঈশ্বরর অংশ জীব স্বরূপ পাহরা কেনে জন্ম হল ভিফুরা জুনি গলে নমু নমু মধুমুর রিপু মহাহরি অন্ত্যযুদ্র মতি হুয়ে যাকসমরি। দৈত্য দানবর হত্যু হরি নাম স্মরণ করিলে অন্ত্য জাতি বা নিষ জাতি উত্তম হব পারে, অর্থাৎ সেইজনী মহাজ্ঞানী উত্তম জাতি। এবার অন্ত্যস বা নিষ জাতি এগারী সন্দিলিনীর মুখত কৃষ্ণর নাম স্মরণ করা কথাটো নারদে জানি সন্দিলিনীক প্রশংসা করে এইদরে কইছে, ধৈন্য ধৈন্য সান্দালিনী বুদ্ধি তোত্তম নেদেখিলু পরম ভকত তুমি হম সারি উবে দর তত্র তৈ আস জানি তহি উত্তম জাতি তৈ মহাজ্ঞানী। আর কইছে, হেহি হে হে কুলীন বেদক বুঝে যার মুখে হরি নাম হিজে সান্দালু হরি নাম লবে মাত্র করিবে উচিত যজ্ঞর পাত্র সুমরু কহরি মাত্র দিনে রাতি নবাসে ভকতি জাতীয় জাতি। রাম নাম যিতু হততে গাওয়ে হেহিহে হাততে মুকুতি পাওয়ে, কিন্তু জাতি কুল বিসারিয়া বৈষ্ণব নিন্দয়া পঞ্চমহাপাত কি হইয়া নরকে পরয়া। সমস্ত জগত উদ্ধারক যার নাম হেনয় কৃষ্ণক করু সহস্র প্রণাম, যার নাম ললে মানু পশু পক্ষী পরম পদ লাভ করিব পারে, সেই কৃষ্ণকে সহস্র সহস্র প্রণাম করিব লাগে। এ বানর ভালুক সুরাক্ষ অসুর লগতে সাধিলে গতি এ ভকতি করিলে মুকুতি
नपाइबे मनुष्य कुन जुगुति। गोकुलर गुरु जत तृण तरु हबे परम पद पाइला गति के हेनय कृष्ण को एरी आन देव पूजे अहुर राख्य हिहे एकुके नबुझे। प्रभु भगवंत भक तरणव निधि हरि कस्मरणे आरम भरह कहिधि। হুকুমনিয়ে পরীক্ষিত কোয়া কথাখিনি প্রথম স্কন্ধৰ পৰা দ্বাদশ স্কন্ধলৈকে লিখিবলৈ যাওঁতে শংকৰদেৱে হৰিক স্মৰণ কৰি কৈছে যে লিখা কামতো হৰিৰ কৃপাত সিদ্ধি হ'ব লাগে, কাৰণ কৃষ্ণ কৃপা বিনে কাৰ্য সাধিবা কথা ন। ঠিক তেনেদৰে আকৌ তুমি হে রাম কৃপা রহের নিধি তোমার কৃপা বিনে নহি কে হিধি। সেই কারণে হরি খততে স্মরণ করিব লাগে। এ মাধব রুমতি হুয়ে তাক প্রতি জিফুরে নাম হুমরি ইতু মুর দাস নসারন্ত পাহ রাখিয়া ফুরন্ত হরি। অথাইশ সরিহি বেদত প্রধান বিষ্ণুর নৈমিষ ক্ষেত্র মহাপুণ্য স্থান মান্য করি হুত কপিলাহত্র তথা হনক প্রমুখ্যে হুলে ভাগবত কথা। বিষ্ণুর নৈমি ক্ষেত্র নামে এখন মহাপুণ্য স্থান আছিল, তার হিমুনি বিলাক বেদত অতি পার্গত আছিল, কিন্তু সেইবিলাকৰ ভিতৰত হৌনকমণি শ্রেষ্ঠ আছিল। এই হিমুনিসকলে সত্ৰ পাতি সেই সত্ৰ সভাত সত্ৰাধিকাৰী পাতি হৌনক প্ৰমুখ্যে ভাগৱত কথা শুনিছিল। এই সকলি হিমুনি প্ৰথমতে যাগ যজ্ঞ আদি কৰি তেনেকৈ দিন অতিবাহিত কৰিছিল, কিন্তু কলি যুগত কিয় ভাগৱত শুনিব লগা হ'ল সেই বিষয়ে সুতক মান্য কৰি হৌনকমণিয়ে কবলি ধৰিলে। হন কবদতি হুনা হুত মহামানি পরম পাতকি কলি পাইলে হেন জানি। আরম্ভিলু যজ্ঞ আমি সহসবধর হুম ধুমে ধূম্র বর্ণ ভৈল কলে বর। যিতু কর্ম করুয়াত
लाही के विषख अपनार आयु रिलु ब्यार थे नख। शास्त्रत जुगधर्म विषय लिखिसे ए हत्य जुगे ध्यान त्रेता जुगे यज्ञ दापर जुगत पूजा कलित हरिर कीर्तन विनय आवर नही के কলিত হরি কীর্তনের বাহিরে দ্বিতীয় ধর্ম যাগ যজ্ঞ পূজা হোম তীর্থস্থান এইবিলাক নাই। তৃতীয় নারদে কইছে হরি নামে 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 নিশ্চয় মোহর জীবন নারদে কয় কলির লোকর আউর আতপরে গতি নাই 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 লোকরে। এ কলিত হরির কীর্তন এরিয়া অন্যত ধর্ম আসরে মিশাতে কেবলে শ্রম মাত্র পাওয়ে একুয়ে ফলন ধরে। পরম পাতকী কলির ধর্ম হল হরিরাম। বেদত পার্গত হৌনক মুনিহতে এই কথাটো নাজানি কলির পাপর পরা তরিবর বাবে আগর কালত করি অহা যাগ যজ্ঞ করেছিল আর তারপরা একুই ফল না বলে। অতকালে যাগ যজ্ঞ করি হরির কষ্ট দি মিশাতে আয়ু হারিয়ালে। এতিয়া সেই কর্মবিলাকত ঋষিমুনিবিলাকর বিশ্বাস একেবারেই হেরাই গেল। আজির মানবে যদি কলিযুগত করা যাগ যজ্ঞ আদি করে তেন্তে তেতিয়া হলে তারপরা কোনো গতি নাপাব। ইন্দ্র দমন করে বেদ পাঠ করে থাকা লোক গৃহবাসী লোক হাবিত তপস্যা করা লোক সন্ন্যাসী হয়ে ঘুরি ফুয়া লোকেই হোক গুণী জ্ঞানী মানুহেই হোক কলিত হরি কীর্তন নকৰিলে কেতিয়াও গতি পোৱা নাযায়। হরি কীর্তন নকৰি তপ জপ যাগ যজ্ঞ পূজা হোম তীর্থস্থান করা ধর্ম পালনকারী ধার্মিক সকলেও গতি নাপায়। এরম তপ জপ যজ্ঞ দান হবে বিড়ম্বন কেবল ভক্তিত তুষ্ঠ হন্ত নারায়ণ। ভক্তির বাহিরে বাকি ধর্মবিলাক কেবল মায়াহে। আন কর্ম করি আমি সাথে মরই লোক ভকতর সঙ্গত হৈম্যকে পাওয়ে মোক। ভকতর সঙ্গতে কেবল ভগবন্তক পায় আন কর্মর দ্বারা কেতিয়াও পাওয়া না যায়। আন কর্ম মানে হল নপায়ে মোক লাগ যুগ যজ্ঞ দানে মহামন্ত্র যাই প্রকৃতি হতীর্থ স্নানে। কৃষ্ণরাম নপাওয়ে আমা কয়ে কা দোষী উপবাসে
नकर वैषमुक परम सैन्य एकादशीत लघुने থাকিলেও जाग यज्ञ করিলেও महामहा मंत्र जप করিলেও प्रभु কৃষ্ণক কেতিয়াও পোৱা নাযায়। যেতিয়ালৈকে কৃষ্ণ তো হনন লয় তেতিয়ালৈকে যাতনা তাপৰ পৰা একো কৰ্ম বা কোনো কৰ্মৰ দ্বাৰা হাত এৰাব নোৱাৰে। এ যাওতন লহে ক হৰণ কৃষ্ণ ত একো কৰ্মে নেৰাবয় যাতন তাপত সম্প্ৰতি তুমি চিন্তি ইউক মহাহিত করায়ুক প্রাণ কৃষ্ণ চরিত্র মৃত জীবর পরম হিত সাধন হব কেবল কৃষ্ণ কথা শুনিলেহে। ব্রহ্মায়ু কইছে মনুষ্য জন্মলৈ কৃষ্ণর কথা অমৃত পান কৰিবলৈ। এ রাম লভিয়াসা জন্ম জিতু ব্রহ্মার বংশিত জানি যত্নে করা পান কৃষ্ণ কথামৃত এরম কথা শুনিলে গুছে মনর সংশয় কৃষ্ণর হেওয়া তরতি তেবেহে কৃষ্ণ কথা শুনিলেহে মনর সংশয় গুছিব আর কৃষ্ণর হেওয়াত রতি বাহিব। ভকতর সঙ্গতে কৃষ্ণ কথা শ্রবণ করিলে জীবই ভকতি তত্ত্ব বুঝি পাব। মহন্তর মুখে শুনা কথা প্রথমত তেবেহে পুরুষে পাবে ভকতির তত্ত্ব কৃষ্ণ কথা শ্রবণত শুধ হুয়া মন সর্বদায় করিবে ক কৃষ্ণর কীর্তন হেন জানি কৃষ্ণর চরিত করাহার তেবেহে তরিবা ঘুর সংসার নিকার পরমেশ্বর কৃষ্ণদেব নারায়ণ তান মহাভক্তি তু শ্রবণ কীর্তন ইহাক নাজানি আন কর্ম করি মরু কয়ু কৃষ্ণ কথা হুত যেনমতে তরু। ব্রহ্মা শিবই যাক সদাই সেবা করে সেইজনেই হল ঈশ্বর শ্রীকৃষ্ণ দেবনারায়ণ। এই দেবনারায়ণ কৃষ্ণর মহাভক্তি হল শ্রবণ কীর্তন। কলিত শ্রবণ কীর্তন ধর্ম এরি আন কর্মবিলাক মিশাতে করি মরিলু বলে স্বীকার করিলে আর কলি যুগত তরিবর কারণে কৃষ্ণ কথা শুনবলৈ সুতক অনুরোধ জানায়। শ্রবণ কীর্তন হল প্রধান ভকতি। এই প্রধান ভকতি করা আগমুহূর্তত এটা শর্ত আছে, সেই শর্তটো হল হরণ। হরিত হরণ লৈ শ্রবণ কীর্তন করিলেহে দুর্ঘুর সংসারর সাগরৰ পৰা অতি সহজে তরিব পাৰিব। এ রাম হরিত হরণ লয়া জিতু জনয়ে হরির চরিত্র শ্রবণ কীর্তন করে দুর্ঘুর পার সংসার
সাগর হিতু মহাজনে অতিয় পয়াখে তরে। তেতিয়া প্রভু কৃষ্ণই কইছে, সকল ধর্ম ত্যাগ করি অর্থাৎ তপ জপ যাগ যজ্ঞ ত্যাগ করি সুদীর বিশ্বাসে শরণ ললে মই সকল পাপর পরা রক্ষা করিম। আর কইছে, সর্বধর্ম এরি এক শরণ সাক্ষাত সুদীর বিশ্বাসী হকি লয়ুক আমাত, নকরিবা ভয় হেরা করো অঙ্গীকার সমস্ত পাপত মই করিব উদ্ধার। ইহত আমার মিলিল মহাভাগ তুমি হেন মহন্তক ভাগ্যে পাইলো লাগ। ঋষি সকলে ঈশ্বর পরায়ণ হুতক লগ পাই পরম সৌভাগ্য বলে কইছে, আর কৃষ্ণত পরম ভক্তি দেখা পাই ঋষি সকলে হুতক মহন্ত বলে আখ্যা দিছে। এতিয়া দেখা গল যে মহন্ত সেইজনে রামকৃষ্ণ নাম যিটো খন্তেক নিরন্ত ভাগবত গ্রন্থে তাক বলেও মহন্ত। ঈশ্বর পরায়ণ মহন্তজনে ঈশ্বরের কথা সদাই রং মনেরে পান করে, কিন্তু মূর্খজনে ঈশ্বরের গুণানুকীর্তন শুনিব নোৱাৰে। বৈষ্ণব সকলে হরি কথা শুনিলে সন্তোষ পায়, কিন্তু দৈত্যরূপী দুরাচার সকলে হরি কথা শুনিলে উঠি আদরি যায়। তেতিয়া শাস্ত্রত কইছে, ইয়ে রাম পরম মঙ্গল রাম নাম ইতু অনুপম, বৈষ্ণব রাজাক শুনি তুষ্টি দৈত্য গণ দুরাচারে তাক কি শুনিতে পারে, উচ পিছ করি গইলাও উঠি। যত স্বর্গ সুখ যিটো মুখ্য সুখমূল ভকতর সঙ্গর অল্পকো নুহে তুলো। স্বর্গত থকা দেবতাবিলাকে নিতে নিতে দেখে সিটো পুণ্য হয়ে ক্ষয়, সর্বক্ষণে নুগুছে মনত চিন্তা ভয়। পুণ্য ক্ষয় ভইলে পাছে হবে দেব নারী, বিমানর হন্তে পেলাবয় ধঙ্কল মারি। পুণ্য শেষ হলে দেবতা সকলে স্বর্গর পরা ধকা মারি পেলাই দিব, তেতিয়া স্বর্গর পরা আহি নরকত পরিবহি, নরকর পরা লগে লগে যমদূতে মহাখং করি জীবক যাতনা ভুঞ্জাব। এ রাম যাতনা ভুঞ্জাবে দূতে মহাক্রোধ করি, মনুষ্য হরির পাই ন ভজিলি হরি। মনুষ্য জন্মতে আন দেবতাক পুজি হরিক ন ভজিলি, এতিয়া নরক যন্ত্রণা ভুঞ্জাইছো, ইয়ার পরা পরিত্রাণ করিবলৈ কত আছে তোমার পূজ্য দেবতা তার সান্নিধ্য দিয়া। কইত আছে দেবতুর দেহ হমি ধান ইতু নরকে পরি থাকা কুতি কল্প মান। যমর পরা হাত এরাবলৈ হলে কলিযুগে করে যিটো নামক গ্রহণ হেহি হে তরিবে ঘোর যমর করণ। মুখ্য হুখ মুক্তি হুখতকৈ ভকতর হং শ্রেষ্ঠ, পরম গতি পোয়া সকলেও ভকতর সঙ্গত থাকি ভকতর মুখে হরির কথা শুনি সুখ পোয়াতোহে কামনা করে। নালাগেলি ন মুকুতির তথা নাহি হরিপদ পঙ্কজ যথা, কর্ণর অমৃত হরিচরিত ভকতর মুখে শুনি বলিত। ইটু ব্রহ্ম পদ আউর আমা কনা লাগে প্রভু, হৌ গয়া কীট যে পতঙ্গ তোমার চরণ চিন্তি
নিতান্তে থাকিব তথা লয়ু তজ ভকতরঙ্গা। রামকৃষ্ণ একান্ত ভকত হবে নিগুণ কৃষ্ণ রগুণ গাবে সদা বহিয়া যথাত বৈকুণ্ঠকু পরিহরি যোগীরু হৃদয় এরি থাকা হরি হাইখ্যাতে থথাত। গতিকে ভগবন্ত কৃষ্ণরো সুখৰ ঠাই হল একমাত্র ভকতৰ সংগ। ভকতে ভকতৰ সংগৰ বাহিৰে একোৱেই কামনা নকৰে। কৃপাৰ সাগৰ দৈব কি নন্দন এ পৰিও মনৰ কাম এ ভকতৰ সংগে সদা গুচুক মুখে তোয়া গুণ। হরিজনৰ সংগ নুগুচুক সর্বক্ষণে এতেকে প্রসাদ মাগু তোমাৰ চৰণে। এহে রাম আকাশে সংসারে রবি রথ যেন বায়ু সূর্যৰ লগতে হৰৈ জগতৰ আয়ু। এহে রাম আকাশে সংসারে রবি রথ যেন বায়ু সূর্যৰ লগতে হৰৈ জগতৰ আয়ু। এই জগতখন ক্রমান্বয়ে সূর্যৰ গতিৰ লগত গৈ থাকি আয়ু কমি কমি গৈ আছে, কিন্তু তাক জগতৰ লোকে কেতিয়াও লক্ষ্য কৰিব নোৱাৰে। সূর্যটোৰ ওপৰলৈ উঠি আহি পিছত তললৈ নামি গৈ শেষত নাইকিয়া হয়। দিনটোৰ সময়টো কমি অহাত কথাটো মানুহে লক্ষ্য কৰিব নোৱাৰে, অথচ একে ঠাইতে থকা যেন লাগে। ঠিক তেনেদৰে ব্ৰহ্মাণ্ডকে আদি কৰি যিমানবিলাক জগতত জীৱ জন্তু আছে এই সকলোৰে শৰীৰবিলাকৰ আয়ু দিনে দিনে কমি গৈ শেষত মৃত্যুৰ কাষ চপা কথা কোনেও ক'ব নোৱাৰে। সদায় একেটা বয়সতে আছোঁ আৰু বুঢ়া হৈ এদিন মৰিম বুলি আমাৰ মনত নাহে। একেটা বয়সতে জীয়া হৈ থাকিম বুলি ভাবি আৰু জীৱসকলে লক্ষ্য কৰিব নোৱাৰে যে বয়স কমি মৃত্যু মুখলৈ গৈ থকা বাবেহে আমাৰ সুন্দৰ দেহাটোৰ ছালবিলাক সুতৰা সুতুৰ হ'ল, সুন্দৰ দাঁতৰ পাৰি সৰি নাইকিয়া হ'ল, সুন্দৰ কলা চুলি কচা পকি সৰি গ'ল। এ যেন আকাশত চন্দ্ৰ সূৰ্যে গতি কৰে তাক লক্ষিবা কোন পাৰে। এহি মতে ব্ৰহ্মা আদি কৰি যত তৃণ সবাৰো হৰিয় ক্ষণে ক্ষণে হুৱে ভিন্ন। কৃষ্ণ ৰাম এটা কথা হ'ল মৃত্যুৰ লগত বয়সৰ কোনো সীমা নাই, সেইকাৰণে শাস্ত্ৰত কৈছে দিনে দিনে আয়ু হৰে মৃত্যু চাপে পাশ
একতিলে কালে করি বেকহর বনাখ থাকিবে হরি রহবে পরিদান্ত তরি পুত ভার যা এরি যাইবা যাত না কলরি। কিন্তু হরি বিমুখজন শ বছর জিয়াই থাকিলেও তার জীবন বিফল। হরিত বিমুখ হইয়া সহস্র বৎসর জিয়া ক্ষণি কৰো নাহাধিলে ফল। মরিলে মাত্র কি আহি যমদূতে ধরি নিয়া ভুঞ্জাইবে ক যাতনা সফল। এতিয়া দেখা গল যে হরিত হরণ লই হরিনাম লওয়া জনহে প্রকৃত সম্ভল ব্যক্তি। কিন্তু মানু একচিত্র রজা মহারাজা হব পারে, মহাজ্ঞানী হব পারে, তার জীবন অধোগতি যায় অর্থাৎ মুক্তি না পায়, নিষ্জনী প্রাপ্ত হব। এ রাম মানবী জনম পাই হরি ন ভজিলা, অবশ্যে হই বা ভাই তৃণ তরুহিলা, নরতনু পায়া হরি নভজে জিনরে, সংসারর অনন্ত যু নিত ভ্রমি মরে, মনুষ্য জনম পাই কৃষ্ণ কোন ভজে, এহি মনে দুঃখে ঘুর নরক মজে, এক ক্ষণ মানে জিতু শুনই কৃষ্ণ কথা, তার বিনে আবরজি বন জয় বৃথা। যিদিনা ভকতৰ সংগত কৃষ্ণ কথা শুনিব সেই দিনটো সকলোৰে কাৰণে মঙ্গল হ'ব। গতিকে হৰিৰ কথা শুনা দিনটোহে ভাল দিন, আৰু হৰি কথা এবাৰো শুনিবলৈ নোপোৱা দিনটোহে বেয়া দিন। যেনেকৈ দিনটোৰ বতৰ ফৰকাল হ'লে আমি কওঁ যে আজি দিনটো বহুত ভাল দিন, বৰষুণৰ পানী পৰি ডাৱৰীয়া বোকা পানী হ'লে তেতিয়া আমি কওঁ যে আজি দিনটো বেয়া দিন। হেহি হেদিন ক ভাই দুর্দিন বলিয়া মানি, মেঘাসন নহয় দুর্দিন হরি কথা অমৃতর সৈম্যক লাপরসে, যিটো দিন হুয় অবি ন। গতিকে ইয়াত বতৰ পানীৰ বোকা হোৱা দিনটো অথচ ডাৱৰীয়া হোৱা দিনটো বেয়া দিন বুলি কোৱা নাই। কৃষ্ণ নাম লোৱা জীৱনটোত সুমংগল হয় আৰু কৃষ্ণ নাম নোলোৱা দিনটোত জীৱনটো অমংগল হয়। অমংগলে সুমংগল কৃষ্ণ নামে শুনে, সুমংগলে অমংগল কৃষ্ণ নাশবিনে। হরি বিমুখজনে কাল দুঃখ দৈব দুঃখ বেমাৰ ব্যাধি শত্ৰুৰ আক্ৰমণ জীৱ জন্তুৰ আক্ৰমণ আদিবিলাকৰ পৰা ৰক্ষা পাই থাকিবৰ বাবে ডাঙৰ তাবিজ কবচ পিন্ধিলেও নিৰাপদ নহয়। উদাহৰণ, শ্যামন্তমণি নামৰ এটা কবচ আছিল। এই মণিটো যি পিন্ধিব তাৰ বাঘ সিংহ সৰ্প ব্যাধি আদি এইবিলাকৰ বাবে একোৱেই ভয় নাথাকিব। এই শ্যামন্তমণি নামৰ কবচটো সত্যজিৎ নামৰ এজন লোকৰ হাতত আছিল। এদিন কৃষ্ণই মণিটো সত্যজিত খুজিছিল, কিন্তু সত্যজিতে কৃষ্ণক মণিটো নিদিলে। কৃষ্ণ হ'ল জগতৰ ঈশ্বৰ, যাৰ শক্তিৰে বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ শক্তিমান
সকলো তন্ত্র মন্ত্র গড়াকি হেজন কৃষ্ণত বিমুখ হওয়ার কারণে সেই কবচর প্রভাব হীন হয়ে পড়ে। অর্থাৎ হত্যাজিতর ভায়েক পখেনে নির্ভয়ে মণিটো পিন্ধি হাবিত বহিষ্কার কৰিবলৈ যাওঁতে প্ৰখেন সিংহই মারি পেলালে। শাস্ত্রত কৈছে, সর্ববিঘিনী চুরি করে শ্রামন্ত কমনি, কৃষ্ণ তো বিমুখ ভইলে মিলায়ে বিঘিনী। গতিকে তাবিজ কবচত কই রাম নামৰ কবচে শ্রেষ্ঠ। হেয়ে হিরণ্য কশিপু প্রহ্লাদ পুত্রক নানান দুর্গতি দিল, হরি নাম মহাকবচ প্রভাবে তার নমন লড়িল। আকৌ শাস্ত্রত কইছে, এ রাম কৃষ্ণ তরি পিয়ামি করু কর্ম যত, তাতো নানা বিঘিনি আছে জানিলো মনত। অরণ্য ঋষিমুনি সকলে কলি যুগত যাগ যজ্ঞ কর্ম করতে, সেই যাগ যজ্ঞত নিজর দেহ ধন জন সকলো কৃষ্ণত অর্পণ করেছিল, যদিও তার ফল পোৱাৰ বিপরীতে বিঘিনিহে ঘটিল। এতিয়াও এই কলি যুগর মনুষ্যে দেব কর্ম করি পিছত হরি কীর্তন করে কৃষ্ণক অর্পণ করি কর্ম করিলে দেব কর্ম আর হরি পূজা একেলগে মিলাই করিলে ভগবানে সন্তুষ্ট নহয়, বরঞ্চ এই ভগবানে হৃদয়ত মহা আঘাতে পয়। দেবর লগত মিলাই মুখ পূজা করে, মুহুর হৃদিত মহা বজ্র প্রহার করে। কৃষ্ণ এরম এতে কে পিয়ায়ু কৃষ্ণ হরিত অমৃত, শ্রবণ মাত্র কে যেন হৃত কৃত্র। এই কারণে কলিত কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করিলে বাধা বিঘিনি আপদ আদির পৰা মুক্তি পাই বলে জানি ঋষিমুনি সকলে সুতর মুখর পৰা কৃষ্ণর অমৃতময় চরিত্রখিনি শুনিবর বাবে সুতক কাতর অনুরোধ করেছে। শাস্ত্রত কইছে, শ্রবণ কীর্তন করি কৃষ্ণক আরাধে মহামৈক্ষ্য সাধে একো বিঘিনি নবাধে। কলির যুগত শ্রবণ কীর্তনের বাহিরে আন ধর্ম নাই কইছে। এ রাম শ্রবণ কীর্তন বিনে ধর্ম নাহিয়ান, কইলু হৈত্র রহস্য ভতি মহাজ্ঞান। হরির ভকতি এরিকে হুনরে এ নপাওয়ে পরম গতি, এ পরম বেদান্ত গীতা ভাগবত এ শাস্ত্র এহি যুগুতি। অবশেষত ঋষিমুনি সকলে ভাগবত শাস্ত্র শুনিলেহে পরম মুক্তি হই বলে ভাগবত শাস্ত্র ব্যাখ্যা করবলৈ সুতক অনুরোধ করেছে। এই কলির যুগত মুক্তি দিব পৰা আৰু ভক্তি বৃদ্ধি করা একমাত্র হৈছে কেবল ভাগবত শাস্ত্র।
শুনিও কণর পরম সুন্দর মহাভাগবত শাস্ত্র এ মুকুতি দায়ক ভকতি বধক কলি যুগে ইহে শাস্ত্র কলি যুগে ভাগবত পাঠ মহাধর্ম আত পরে নাহি নাহি আরহদ কর্ম এই ভাগবত শাস্ত্র শুনতা সকলে ভগবন্তর পবিত্র নাম পড়ি ফুরে এ রাম ভাগবত শাস্ত্র কহু নিবে থাই থাই হেহি হে পবিত্র নাম উমরে সদাই কৃষ্ণর চরিত্র শুনিলে ঘোর সংসারর পৰা তৰিব পৰা যাব গতিকে শুনিও ক সর্বজন কৃষ্ণর চরিত্র আত পরে আর পুণ্য নাহিকে কলিত বিচারি শাস্ত্রত পাইবা এহিহে যুগুতি কৃষ্ণর নামে সাধে ভকতির মুকুতি হেন জানি কৃষ্ণ রস ঋত্র করার তেবে হে তরি বাঘু